নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নভেম্বর পর্যন্ত মিলবে কল্যাণ যোজনার খাদ্য সামগ্রী, জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি। কাছাড়ে করোনার থাবা অব্যাহত, 9 সেনা জওয়ান সহ নতুন করে আক্রান্ত 17 ব্যক্তি। মণিপুরী ভাষাকে আসামে সহযোগী ভাষার স্বীকৃতি চায় ফ্রন্ট, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দেশবাসীকে সাহায্যের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী। সে অনুযায়ী দেশের প্রায় 80 কোটি মানুষ 5 কেজি চাল বা গম ও 1 কেজি চানা পাবেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, এই যোজনায় মোট 150 কোটি টাকা খরচ হবে। সরকার সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে, মানুষের সুখে দুঃখে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর। আসন্ন উৎসব মৌসুমের জন্যই গরিব কল্যাণ যোজনার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন মোদী উল্লেখ করেন। সেই সঙ্গে করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ে সরকারের গ্রহণ করা সব সতর্কতা মেনে চলতে দেশবাসীর কাছে আহ্বান জানান মোদী। জুলাই সে ধীরে ধীরে ত্যোহারোঁ কা ভি মাহোল বননে লাগতা হ্যায়। আব আপ দেখিয়ে, আবি 5 জুলাই কো গুরু পূর্ণিমা হ্যায়, ফির সাওন শুরু হো রহা হ্যায়, ফির 15 अगस्त आएगी, रक्षाबंधन आएगा, कृष्णा जन्माष्टमी आएगी, गणेश चतुर्थी आएगी, ओणम होगा और आगे जाएं तो काटी बिहू है, नवरात्रि है, दुर्गा पूजा है, दशहरा है, दीपावली है, छठी मैया की पूजा है। त्योहारों का ये समय जरूरतें भी बढ़ाता है, खर्च भी बढ़ाता है। इन सभी बातों को ध्यान में रखते हुए ये फैसला लिया गया है कि प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना का विस्तार अब दिवाली और छठ पूजा तक, यानी नवंबर महीने के आखिर तक कर दिया जाएगा। यानी 80 करोड़ लोगों को मुफ्त अनाज देने वाली ये योजना अब जुलाई, अगस्त, सितंबर, अक्टूबर, नवंबर में भी लागू रहेगी। सरकार द्वारा इन 5 महीनों के लिए 80 करोड़ से ज्यादा गरीब भाई बहनों को हर महीने परिवार के हर सदस्य को 5 किलो गेहूं या 5 किलो चावल मुफ्त मुहैया कराया जाएगा और साथ ही प्रत्येक परिवार को हर महीने 1 किलो चना भी मुफ्त दिया जाएगा। আনলক পর্যায়ে করোনার প্রকোপ দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে, প্রতিদিন লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসের সংক্রমণ। সেই ধারা অব্যাহত কাছাড় জেলাতেও। সোমবারের পর মঙ্গলবারও জেলায় নতুন করে মোট 17 ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে 9 জনের সেনা জওয়ান, তাদের মাছিমপুর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর কর্মী, বাকি 7 জন হলেন শিলচর শিবালিক পার্কের 65 বছর বয়সের বৃদ্ধা পূর্ণিমা বিশ্বাস, দুর্গাপুরের 29 বছর বয়সী চন্দ্রশেখর অধিকারী, কলেজ রোডের আরতি অ্যাপার্টমেন্টের 28 বছরের যুবক আহাদ হোসেন, নতুন রামনগরের জিয়াউর রহমান বরভুইয়া এবং কাটিকড়া লাঠিমারের যুবক কলিমুদ্দিন। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, এদিন মোট 18 ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এর একজনের বাড়ি হাইলাকান্দি জেলায়। সুমন আরও জানান, নিরাপত্তা বাহিনীর কর্মীদের মধ্যে প্রতিদিন সংক্রমণের খবর সামনে আসায় জেলা প্রশাসন অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছে।
मणिपुरी भाषा के सहयोगी भाषा हिसेबे आसामी स्वीकृति प्रदान दाबी राष्ट्रपति हस्तक्षेप चाहिल मणिपुरी यूथ फ्रंट मंगलवार संगठन पक्ष एक प्रतिनिधि दल काछाड़ेर अतिरिक्त जिला शासक संगे देखा करे एक दाबी संबलित स्मारकपत्र राष्ट्रपतिर उद्देश्य प्रदान करें ये संस्था बोलेछे आसामे मणिपुरी भाषा प्रथम श्रेणी थेके स्नातकोत्तर पर्यन्त पढ़ाशोनार सुयोग रयेछे किन्तु मणिपुरी माध्यमे पढ़ाशोना करार पर आसाम सरकारेर कोनो दफ्तरे तारा आवेदन करते पारछेन ना कारण विभिन्न दफ्तरे चाकरिर साक्षात्कारे मणिपुरी भाषार उल्लेख ना थाकाय बिराट समस्यार मध्ये पड़ेछेन संश्लिष्ट युवक युवतीरा फले सरकारी चाकरी सह सब धरनेर सुयोग सुविधा थेके तारा वंचित होच्छेन ताई भारतीय संविधानेर 347 नং अनुच्छेद अनुयायी मणिपुरी भाषाके आसामे सहयोगी भाषार स्वीकृति देवार दाबी जानानो हय। আচ্ছা আজকে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে মেমোরান্ডাম একটা দিয়েছে থ্রু এডিসি রাজীব রয় আমরা দাবি করছি যে মণিপুরী ভাষা আসামে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দাবি করা হয়েছে এই দাবিতে কেন আমরা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন আসাম কেন দাবি করা হয়েছে যে মণিপুরী ভাষাতে আমরা ক্লাস ওয়ান থেকে এম এ পর্যন্ত পড়িয়া আমরা আসাম সরকারের চাকরি মানে চাকরি অ্যাপ্লাই করতে পারে না কেন মণিপুরী ভাষা এখানে ইন্টারভিউ দিতে সময় মণিপুরী ভাষাটা নাই এই জন্য আমরা আসাম সরকারে মণিপুরী ভাষাটা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইনক্লুশন করানোর জন্য আমরা দাবি করছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের এই শিডিউলে যে মণিপুরী ভাষাটা ইনক্লুড করা হয়েছে ভারতবর্ষের আর্টিকেল নাম্বার 347 অনুযায়ী আমরা মণিপুরী ভাষাকে আসাম সরকারে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে ইনক্লুশন করা হোক এই দাবি করেছে। পাবলিক টয়লেট ও তারা পাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক দিলীপ কুমার পাল। মঙ্গলবার চতুর্দশ অর্থ কমিশনের তহবিল থেকে তারাপুর রামনগর জিপিতে 5 লক্ষাধিক টাকার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। ডনবস্কো স্কুলের বস্কোটিকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও অ্যাসিস্ট্যান্ট কমিশনার নবনীতা হাজরিকা, নীরেন পাল, ডনবস্কো স্কুলের টেকনিক্যাল ডিরেক্টর রোজি জোসেফ, সুনিতা রানী সিং, স্বপ্না পাল দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দিলীপ কুমার পাল জানান, তারাপুর রামনগর জিপিতে এ পর্যন্ত 14টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আগামী 3 বছরে আরো 65টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ধাপে ধাপে স্থাপন করা হবে। 14টা কাজ সম্পূর্ণ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়েছে এবং প্রায় 2600 টাকা কাজ। আজকে দুটো উদ্বোধন হলো রাস্তার কাজ আর অনেক দূরে আছে বাকি 12টা আমরা যেতে পারি বর্ষার জন্য একটু অসুবিধা হতে পারে। পরে বক্তব্য রাখতে গিয়ে নবনীতা হাজরিকা জানান, করোনার জেরে রামনগরকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করায় এই জিপিতে উন্নয়নমূলক কাজের গতি কিছুটা শ্লথ হয়ে পড়েছিল। তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে এই বিলম্বকে পুষিয়ে দেওয়া যায়। প্রকল্প বাস্তবায়নে তিনি যথাসাধ্য চেষ্টা করে যাবেন বলেও জানান নবনীতা। Ramnagar Tarapur is another GP wise the worst affected by COVID. 4 containment zones in Ramnagar Tarapur. এই কারণে আমি কাম পেলাম বিমান মুখালে করিব লাগছিল আমি বিমান মুখালে করিব পারা নাই বাট এটি আমি আর রুটি দিব নোৱাৰো এভরিবডি অল দ্য পিআরআই মেম্বার্স প্রেজেন্ট হিয়ার অল
ত্রিপুরাগামী লরিতে ভয়াবহ আগুন। সোমবার সন্ধ্যা 7টা নাগাদ কাটিগড়া হিলারা পেট্রোল পাম্পের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় TR06A1752 নম্বরের ওই লরিটিকে। পেট্রোল পাম্প থেকে ঢিলছড়া দূরত্বে এই অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় খবর ছড়িয়ে পড়ে যে হিলারা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। উড়ো এই খবরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কালাইন কাটিগড়া বদরপুর থেকে চারটি দমকলের ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে, পৌঁছায় কাটিগড়া পুলিশ। অবশেষে দেড় ঘন্টা কসরতের পর দমকল বাহিনী লরির আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। ব্লেসিং পাউডার আর মাদুর ঘটনা কোনসম করছে টাইমটা তো দাদা আনো অপন আমার মানে টাইম আমি নিজে মতভঙ্গ হইছাম কটা বাজে আমি নিজে মানে মানে এক মানে কি অপন রেলটা তো ক্রস হইছে হ্যাঁ হ্যাঁ রেলটা ক্রস হইছে আমি রেলের পিছনে মানে লাইন জামে আসলাম রেলটা ক্রস গেছে গেট উঠাইছে আমি আই গেলাম দাঁড়াইছে এতটুকু এই একটু সময় হচ্ছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন, খোঁজ নেন পরিস্থিতির। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল কাটিগড়া। শিলচরের পরে আই আছো, মই মোর ঘরের উচর মানুষজন ফোন করলে পেট্রোল পাম্প আগুন লাগি গেছে। মই বহুত স্পীডত আহিলো, আহি চাইলো না পেট্রোল পাম্প আগুন লাগা নাই, এটা গাড়ি পেট্রোল পাম্পের উচর খারাপ আছিলে, এই গাড়িটোত কেনেকৈ আগুন লাগি গৈছে। টানা 26 ঘন্টার অভিযান শেষে উদ্ধার হলো ঢাকার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি। মঙ্গলবার বেলা 11টা নাগাদ লঞ্চটি এয়ারলিফটিং ব্যাগ দিয়ে জলের উপরে ভাসিয়ে তোলা হয়। ডুবে যাওয়া ওই লঞ্চ থেকে 32টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের 31 জনের পরিচয় মিলেছে। এদিন সন্ধ্যায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ সৎকারে জনপ্রতি 10,000 টাকা BIWT-র তরফে প্রদান করা হয়েছে। লঞ্চ ডুবির 13 ঘন্টা পর রাত 10:30 সুমন বেপারী নামে একজন জীবিত যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ডুবুরি দল। তার বাড়ি মুন্সীগঞ্জে, বর্তমানে তিনি মিনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনায় যারা মারা গেছেন তারা সবাই মুন্সীগঞ্জের বাসিন্দা। গ্রামে এখন শোকের ছায়া, বুক ফাটা আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে, যেখানে সান্ত্বনার বাণী অচল। লঞ্চ ডুবিতে নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌ পরিবহন মন্ত্রী বলেছেন, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এটি পরিকল্পিত দুর্ঘটনা। ইতিমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি, দোষীদের ছাড় দেওয়া হবে না। আমার পুকুর ছিল, আমার পুকুর ছিল, আর ছোট ভাই ছিল। এরকম অনেক অনেক লঞ্চে যাত্রী মানে 200-250 যাত্রী হইতে পারে বুড়িগঙ্গা নদীতে। স্বজন হারা বেদনা তারাই বোঝে যারা স্বজন হারিয়েছেন, অনেকেই ভেঙে পড়েছেন তাদের আপন মানুষটিকে না পাওয়ার কারণে। অনেকে সন্তুষ্ট থাকতে চায় লাশটির খোঁজ মিললেও। তোপখানা জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় 3টি জিপির 85 জন ইমাম ও খাদিমদের সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার রামনগর, তারাপুর ও তোপখানা যুব সমাজের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান।
এই কর্মসূচির উদ্যোক্তা গ্লোবাল এনজিওর সভাপতি আতাউর রহমান মাঝার ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনাইদ আহমেদ মদনী এবং কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রায় সব বক্তাই অতিমারী করোনার এই দুর্যোগের সময় সরকারের বেঁধে দেওয়া নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান। অতিমারী করোনার এই দুর্যোগের সময় বেসরকারি যানবাহনগুলোর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, প্রয়োজনের অতিরিক্ত যাত্রী তোলা, মাস্ক না পরে গাড়ি চালকদের অবাধে গাড়ি চালানো, শহরের যত্রতত্র অটো বাইক স্কুটি চালকদের দৌরাত্ম্য সহ আরো বেশ কটি বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হল গৈরিক ভারত। মঙ্গলবার সংগঠনের সদস্যরা এসব সমস্যা সমাধানের দাবি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। এদিন সংগঠনের সদস্যরা করোনার কমিউনিটি স্প্রেডের আশঙ্কার কথাও তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপারের কাছে। পরে সবকিছু শুনে এএসপি জগদীশ দাস সত্তর এসব সমস্যার সমাধানে তৎপর হওয়ার আশ্বাস দিয়েছেন। স্মারকপত্র প্রদানকালে এদিন উপস্থিত ছিলেন রাজদীপ ভট্টাচার্য, মৃদুলকান্তি দাস, মধুমত্তমা দাস, পম্পী চক্রবর্তী, ঝন্টুনাথ গৌরব দাস, অসীম চক্রবর্তী, বীরেশ্বর পাল সহ আরো অনেকে। আজ বড়ই উদ্বেগের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করছি, সমস্ত জেলা জুড়ে প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও পাবলিক ট্রান্সপোর্ট ড্রাইভাররা বিশেষ করে অনেকেই নিয়ম নীতি তুয়াক্কা না করে অধিক সংখ্যক প্যাসেঞ্জার গাড়িতে নিচ্ছে এবং তার সাথে সোশ্যাল ডিস্টেন্সিংও মেনটেন করা হচ্ছে না। আর তার সাথে দুঃখের বিষয় হচ্ছে যে নর্মাল বাড়ার ক্ষেত্রে সেখান থেকে দুই তিন গুণ, কোনো ক্ষেত্রে চার গুণ করেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তো সেটা নিয়ে আমরা আজকে সুপারিনটেন্ডেন্ট ও পুলিশের কাছে গিয়েছিলাম মেমোরান্ডাম দিতে। তো এখন স্ট্রিক্ট কোভিড ইনস্ট্রাকশন থাকায় আমরা সবাই যেতে পারিনি, জাস্ট দুজনকে আমাদের অ্যালাউ করা হয়েছিল, তো আমরা দুজন গিয়ে মেমোরান্ডাম দিয়ে এলাম। এবং একটা উদ্বেগের বিষয়, আমরা আশা করব যে প্রশাসন এটা উচিত পদক্ষেপ শীঘ্রই নেবে। আজ আমরা গৈরিক ভারতের পক্ষ থেকে অ্যাডিশনাল এসপির সাথে দেখা করতে আসলাম। ওনার সম্মুখে পাবলিক ট্রান্সপোর্টের ড্রাইভারদের করা নির্যাতনের কথা তুলে ধরতে আসা হয়েছে। সড়ক সংস্কারের দাবিতে এবার ভোট বয়কটের ডাক দিলেন জনগণ। ঘটনাটি আলগাপুর বিধানসভা কেন্দ্রের চণ্ডীপুর জিপিতে। জিপির বাম্বুটিলা থেকে মরিউরা অবধি একটি গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে ক্ষুব্ধ জনতার এই হুঙ্কার। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ডেকে জনগণ তাদের অভিযোগের কথা তুলে ধরেন। এই সড়কের সংস্কার নিয়ে তারা স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্করের বিরুদ্ধেও ব্যর্থতার অভিযোগ তোলেন। তারা আরো বলেন, সরকার গ্রাম উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করলেও তাদের ভাগ্য বদল হয়নি আজও। ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজও যায়, এমন বর্ষার সময় বর্তমানে ছাত্রছাত্রী গরবার যাইতা কিলা, যদি আমরা কোনো সময় নৌকা পাই, বাসর সেতু আমরা বান্ধি, পানি আয় ঠেলা ঠেলা লইয়া যায়গি, অনেক ছাত্র পড়িয়া কোনো সময় বই পুস্তক তারা জলে বিজে জলে বিজে। তাই আমরা জনপ্রতিনিধি আমরা রেমেলে আইসি কেন, আজ আমরা মসজিদে বইয়া থাকি, প্রতিশ্রুতি দিয়া গেছেন যে রাস্তা এটা হইব এই বছরও বা এটা ইলেকশনের সময় তাই কইছেন যে আমারে ভোট দিয়ে যদি আমি আপনার আর প্রতিনিধি হইতে পারি তাহলে রাস্তা এটা প্রথম স্কিমও আমি করে দিয়া দিব। কিন্তু এখনো পর্যন্ত দুঃখের বিষয়, কোনো কাজ হয় না। আইলা নুরুল ভাই লইয়া, নুরুল ভাইও এই প্রতিশ্রুতি দিছেন, আমরা যাই, যাওয়ার পরে আশ্বাস দিন, বুয়া আশ্বাস, বাস্তবে কোনো কাজ হয় না। দেখো তো আমরা অবস্থা, রাস্তার খাতা বর্তমানে চলাফেরার ভাই অনেক অসুবিধা হয়, যদি তারা আমরা এটা ইমিডিয়েটলি মানে জলদি করে করিয়া দেন তাহলে এখানে বুটো আইবা, না আমরা বুটো দিতাম না। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আসামে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা বারবার বলে আসছেন বরাকের প্রতি আর বৈষম্য করা হবে না, এ সরকার বরাক ব্রহ্মপুত্র সম উন্নয়নে বিশ্বাসী। কিন্তু বাস্তবে তার ঠিক উল্টোটাই দেখা যাচ্ছে। বিভিন্নভাবে বরাক উপত্যকাকে বঞ্চিত করা হচ্ছে বলে রাজ্য সরকারের প্রতি তোপ দাগলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি তথা আইনজীবী প্রদীপ দত্ত রায়। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বর্তমান পরিস্থিতিতে বরাকের গণদাবি পূরণে সরকারের অনীহার তালিকা তুলে ধরেন।
বিবেকানন্দ সরকারের সর্বশেষ বৈষম্যের উদাহরণ হিসেবে প্রদীপ দত্ত রায় সম্প্রতি রাজ্যের কৃষি বিভাগের চাকরিতে বরাকের চাকরি প্রার্থীদের বঞ্চনার কথা তুলে ধরেন। সম্প্রতি আসামে বিভিন্ন বিভাগে চাকরি হয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে 111 জনকে পোস্টিং দেওয়া হয়েছে গুয়াহাটি থেকে, কিন্তু বরাকের একজনও নেই। ন্যাশনাল হেলথ রুরাল মিশনে 16 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, বরাক উপত্যকার কেউ নেই। 200 জন নার্স নেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে বরাকের কেউ নেই। 300 জন প্রতিদ্বন্দ্বী যুবককে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু বরাক উপত্যকার কেউ নেই। কেন এটা হচ্ছে? আজকে বরাক উপত্যকায় কি কোনো যোগ্য ছেলে মেয়ে নেই, যেখানে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রতি বছর মেধার তালিকায় আমাদের 3-4 জন মিনিমাম থাকছে, সেখানে বরাক উপত্যকায় এই আমাদের ছেলে মেয়েদের যোগ্যতা নিয়ে আজকে কেন প্রশ্ন উঠছে? আজকে দেখা যাচ্ছে যে এই চাকরির ক্ষেত্রে সমস্ত বরাক উপত্যকার ছেলে মেয়েদের বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং সেই নিয়োগ দিয়ে আমাদের বরাক উপত্যকার যে সমস্ত অফিস কাছারি বিভিন্ন জায়গায় পোস্ট খালি আছে সেখানে পোস্টিং করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং সেই সঙ্গে আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রী আমাদের সবসময় বলেন বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের কথা, কিন্তু কোথায় গেল আজকে সমন্বয়? এই কি সমন্বয়ের নমুনা? আজকে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, উনি নির্বাচনের আগে বরাক উপত্যকায় জনসভা করে বলে গেছিলেন তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যত চাকরি আছে সেগুলো আমাদের বরাক উপত্যকার ছেলে মেয়েদের জন্য দেওয়া হবে। কোথায় গেল তার প্রতিশ্রুতি? কিন্তু যেদিন আজকে গুয়াহাটিতে এই নিয়োগপত্রগুলি দেওয়া হয়, আমাদের মন্ত্রী, বরাকের মন্ত্রী, সাংসদ সব উপস্থিত ছিলেন, কিন্তু তারা একটি শব্দও করেননি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। নভেম্বর পর্যন্ত মিলবে কল্যাণ যোজনার খাদ্য সামগ্রী, জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি। কাছাড়ে করোনার থাবা অব্যাহত, 9 সেনা জওয়ান সহ নতুন করে আক্রান্ত 17 ব্যক্তি। মণিপুরি ভাষাকে আসামে সহযোগী ভাষার স্বীকৃতি চায় ফ্রন্ট, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।